পূর্বস্থলী তৃণমূল জেলা পরিষদের সদস্য বিপুল দাস গতকালই যোগ দিয়েছেন বিজেপিতে। তারপরে প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় এদিন গঙ্গা স্নান করে পাপ মুক্তি ঘটালেন, এমনই দাবি করেছেন প্রাক্তন বিধায়ক। দীর্ঘদিন ধরে বিপুল দাস ও তপন চট্টোপাধ্যায়ের মধ্যে গণ্ডগোলের খবর ছিল। নানান সময় একে অপরের বিরুদ্ধে দুজনকেই কাদা ছোড়াছুড়িতেও জড়িয়েছিলেন। এরপর গতকাল সাংসদ আলু বালিয়ার হাত ধরে বিজেপির পতাকা নিয়ে বিজেপিতে যোগদানের পরেই এদিন সকালে পূর্বস্থলীর কাষ্ঠশালীর গঙ্গাতে নিজেও তার সঙ্গীতে নিয়ে স্নান করে তৃণমূলের পতাকাতেও গঙ্গা জল ছেটালেন। তিনি কর্মী অনুগামীদের নিয়ে গঙ্গায় কোমর জলে ডুবে শুদ্ধিকরণ ঘটালেন তপন চ্যাটার্জি, এমনই তিনি দাবি করেছেন। তিনি বলেন পাপ মুক্ত হলো দলের। আমরা বেঁচে গিয়েছি 2008 সাল থেকে, আমাদের জ্বালাচ্ছে 2008 সাল থেকে 19 সাল অব্দি। সুনীল মণ্ডলকে হারানোর জন্য পুনরাদের পথে হারাবো বলেছিল, সর্বশক্তি নিয়োগ করেছিল, মুসলিম এলাকায় গিয়ে বলেছিল সিপিএমকে ভোট দাও, আর হিন্দু এলাকায় বলেছিল বিজেপিকে ভোট দাও, এবং গত বিধানসভায় হারানোর জন্য সব রকম প্রচেষ্টা এরাই করেছিল। কারা এরা? কারা? এই বিপুল দাস, তাপস দে, এইসব পলাশ যারা আছে। আজকে তাহলে গঙ্গার স্নান করলেন? হ্যাঁ। তারপর তোলাম, আর এরপরে কি পুজো দেওয়ার কোনো? পুজো দেবো জয়নপুরে গিয়ে, বাবুর কাছে পুজো দিয়ে লোকে যাবো। তৃণমূলের জেলা পরিষদের সদস্য ছিলেন বিপুল দাস, সদ্য তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। তিনি এদিন বলেন জ্ঞান তো তিনি কখনোই অন্যায় কাজ করেননি, তবে বিজেপিতে যোগ দিয়ে তিনি এবার যথেষ্ট পবিত্র বলে নিজেকে মনে করছেন। তৃণমূলে থেকে যেটুকু পাপ কাজ করেছি, আমার অজ্ঞানে, আমার জ্ঞান তো আমি করিনি, যদি কোনো অজ্ঞানে কোনো পাপ কাজ করে থাকি, আমি বিজেপিতে এসে পবিত্র গঙ্গা, তার থেকেও বড়জি মোদিজির যে চিন্তাভাবনা, মোদিজির মতো নেতৃত্ব, দিলীপ ঘোষের মতো নেতৃত্ব, কৃষ্ণ ঘোষের মতো নেতৃত্ব, এদের কাজের সংস্পর্শে এসে আমি নিজেকে অনেক পবিত্র মনে করছি। সুনীল মণ্ডলকে হারানোর, সুনীল মণ্ডলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক সব থেকে আমার বেশি ভালো ছিল, যে কারণে সুনীল মণ্ডলকে যে কী ভাষা বলে সেটা সুনীল মণ্ডলকে জিজ্ঞেস করলেই পাবেন। আমি দলে থেকে কোনো রকম দলবিরোধী কাজ করিনি, তবে হ্যাঁ, ওর মতো লোকের সঙ্গে আমি একসঙ্গে কোনো প্রোগ্রাম করতাম না, সেটা আমি দলকে জানিয়ে দিয়েছিলাম। রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস, কালনা।